সমাধান করব। দেখো cos এর মান দেওয়া আছে, cos = half, এবং cos এবং sin এ একই চিহ্ন বিশিষ্ট বলা হয়েছে। কোন চিহ্ন বিশিষ্ট আমরা জানি না, বলছে cos এবং sin এ একই চিহ্ন বিশিষ্ট। তো cos এর চিহ্ন কি? cos এর মান দেওয়া আছে half, তার মানে কি? পজিটিভ, cos পজিটিভ, সুতরাং sin ও পজিটিভ, একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু cos এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ধরতে পারছি যে cos পজিটিভ, আর cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, তার মানে কি? sin ও পজিটিভ। তো sin এর মান যদি বাই চান্স নেগেটিভ আসে, সেটা আমরা অ্যাভয়েড করব, তাই না? যেহেতু cos পজিটিভ, sin পজিটিভ বলা আছে, sin এবং cos একই চিহ্ন বিশিষ্ট, তাহলে sin এর মান বের করো এবং tan এর মান বের করো, খুব সহজ। এখানে কিন্তু ওই ঝামেলাটা নেই, তাই না? যে a কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত, সেই ঝামেলাটা কিন্তু নেই, সেই কন্ডিশনটা কিন্তু নেই। ওকে, তো আমরা এটা শুরু করতে পারি মান দিয়ে, অর্থাৎ দেওয়া আছে যেটা cos a, যে cos a equal to half, এখান থেকে আমরা শুরু করতে পারি। আমাদের প্রয়োজন কিন্তু sin এর মান আর tan এর মান। তাহলে cos এর থেকে sin এ যাওয়ার উপায় হচ্ছে উভয় পক্ষে বর্গ করা। উভয় পক্ষে বর্গ করলে cos স্কয়ারে আসতেছে, cos স্কয়ারে কি লিখতে পারবো আমরা? 1 minus sin স্কয়ারে। তোমরা জেনারেল ম্যাথমেটিক্সে পড়েছো, এটার সূত্রের প্রমাণও করেছো, তাই না? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a equal to 1। যেহেতু জেনারেল ম্যাথমেটিক্সে এই সূত্রগুলো প্রতিপাদন ব্যাখ্যা করা হয়েছে, এই জন্য কিন্তু আমি এই চ্যাপ্টারে এই সূত্রগুলো প্রতিপাদন ব্যাখ্যা করে নেই। আচ্ছা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a equal to 1, এখানে যদি আমি cos স্কয়ার a এর মানটা রাখি, তাহলে 1 minus sin স্কয়ার a, দেখো তাহলে cos স্কয়ার ইকুয়াল টু কি? 1 minus sin স্কয়ার a, এইটাই কিন্তু মূল সূত্র। আর এখান থেকে অনুসিদ্ধান্ত আকারে আমরা পেতে পারি cos স্কয়ার ইকুয়াল টু 1 minus sin স্কয়ার a। তাই cos স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারছি 1 minus sin স্কয়ার a ইকুয়াল টু 1/4, রাইট? এখন দেখো আমরা ক্যালকুলেশন করে যাব, জাস্ট minus sin স্কয়ার a ইকুয়াল টু 1/4 minus 1, এই যে প্লাস 1 ওই পাশে মাইনাস 1 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো মাইনাস সাইন স্কোয়ার এ, মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু, এখানে যদি আমরা 4 লসাগু গুণি, তাহলে থাকে 1 মাইনাস, এই যে 4 1 এর সাথে গুণ হয়ে 4। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আসতেছে মাইনাস 3/4, তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু মাইনাস 3/4। উভয় পক্ষে আমরা যদি মাইনাস দ্বারা গুণন করি, তাহলে পাওয়া যাবে সাইন স্কয়ার এ ইকুয়াল টু 3/4। এই জায়গাটাই কিন্তু কাজ। কি কাজ? এখন তো আমাদের দরকার সাইন এ, আসছে সাইন স্কয়ারে, তো আমরা যদি বর্গমূল করি প্লাস মাইনাস নিতে হবে, রাইট? কিন্তু আমরা প্লাস মাইনাস নেব না, কেন? কারণ বলছে সাইন এ এবং কজ এ একই চিহ্ন বিশিষ্ট। তাহলে যেহেতু কজ এ ধনাত্মক, তাহলে সাইন অবশ্যই ধনাত্মক, ঋণাত্মক মান দেওয়ার প্রশ্ন ওঠে না, তাই না? তাহলে আমরা লিখবো, অতএব সাইন এ, সাইন এ ইকুয়াল টু রুট 3/2, এই যে বর্গমূল করেছি, এবং এখানে লিখবা যে কজ এ ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট, চিহ্ন বিশিষ্ট বলে, হ্যাঁ সাইন এ ধনাত্মক, সাইন এ ধনাত্মক, সাইন এ ধনাত্মক, ওই যে cos এ ধনাত্মক দেওয়া আছে, এটা সাইন এ ধনাত্মক। এখানে একটা কথা আমি বলে নিই, দেখো এই জায়গায় আমি থার্ড ব্র্যাকেটে এটা উল্লেখ করলাম, কেউ যদি মনে করো এই রকম অঙ্কের শুরুতেই উল্লেখ করলাম, শুরুতে শুরুতে উল্লেখ করে দিলা যে cos a equal to half, যা ধনাত্মক, হাত তো ধনাত্মক, তাই না? cos a equal to half যা ধনাত্মক, তারপরে তুমি লেখো cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট, চিহ্ন বিশিষ্ট, সুতরাং সুতরাং সাইন এ ধনাত্মক, সাইন এ তুমি লিখতে পারো, সাইন এ অবশ্যই ধনাত্মক হবে, এভাবেও লিখতে পারো। তাহলে আমি যদি অঙ্কের শুরুতে এটা করি, এদিকে এটা দরকার নেই, এখানে সরাসরি বর্গমূল যখন করব শুধু ধনাত্মকটাই লিখবো, ঋণাত্মকটা লেখার দরকার নেই।
ঠিক আছে তো? আচ্ছা এবার আমরা tan এর মানকে বের করব, তাহলে sin এর মানকে তো √3/2 এটা মনে রাখতে হবে, আর আমাদের cos এর মান দেওয়া আছে হাফ, তো আমরা tan এর মান বের করব। দেখো এখন আমরা লিখি, হ্যাঁ tan a equal to tan a equal to tan a equal to কি sin a by cos a। দেখো এখন sin এর মান কত, এই যে আমরা পেয়েছি √3/2, আর cos এর মান কত, হাফ, cos এর মান পেয়েছি হাফ। এখন এইটুকু ক্যালকুলেশন করলেই হবে, আমি ডান পাশে করছি তোমরা নিচে নিচে করবা। তাহলে √3/2 এটা গুণন করে দিব, এই যে হাফটা উল্টে যাবে 2/1, তাহলে এই 2 আর 2 কাটা, তারপর কি √3/1, দ্যাট ইজ √3, tan এর মান বের হলো √3, বাস। তারপর তুমি ফিনিশিং লাইন দিতে পারো। অতএব নির্ণয়মান, মান নির্ণয় করতে বলছে, তো তুমি লেখো নির্ণয়মান sin a equal to √3/2 এবং tan a equal to √3, বাস। এই পর্যন্ত আমাদের অঙ্ক, সহজ না? প্রায় একই টাইপের একটা অঙ্ক। দেখো এই ক্ষেত্রে tan এর মান দেওয়া আছে, আর বলা আছে tan এবং cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এর আগের অঙ্কে ছিল একই চিহ্ন বিশিষ্ট। তো বিপরীত চিহ্ন মানে কি, tan এ যদি হয় পজিটিভ তাহলে cos এ নেগেটিভ, tan এ যদি হয় নেগেটিভ তাহলে cos এ পজিটিভ, তাই না? বিপরীত। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, tan এ নেগেটিভ তাহলে নিশ্চয়ই cos এ পজিটিভ, তার মানে cos এর মান যেখানে আসবে হয়তো এরকম থাকতে পারে cos স্কয়ার a equal to something, যাই থাকুক, তাই না, ধরো x, যাই থাকুক একটা মান আসবে। তাহলে cos a সমান আমরা কি লিখবো, প্লাস মাইনাস x না লিখে আমরা চিন্তা করব tan a নেগেটিভ, আর tan a আর cos b বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে cos এ নিশ্চয় পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ নেওয়ার কোনো মানে নেই, অর্থাৎ বর্গমূল করার সত্ত্বেও আমরা প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাসটা নিলাম। কেন মাইনাসটা নিলাম না, কারণ cos এ tan এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, tan এ নেগেটিভ, cos এ পজিটিভ, বোঝা গেল বিষয়টা? তো সেটা আমরা এর আগের অঙ্কেও বললাম, দুই ভাবে উল্লেখ করতে পারি, যেখানে এই কাজটা করবো সেখানে থার্ড পিরিয়ডের ভিতরে উল্লেখ করে দিতে পারি, অথবা অঙ্কের শুরুতেই এটা উল্লেখ করে দিতে পারি। দেখো এভাবে আমরা লিখব যে এখানে, তার মানে অঙ্কটার যে কন্ডিশন দেওয়া আছে সেখানে, হ্যাঁ এখানে tan a সমান মাইনাস 5/2, এটা কি ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক, তাই না? tan a ইকুয়াল টু মাইনাস 5/12, এটা ঋণাত্মক। তো আবার বলছে কি tan এবং cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটাও লিখব, এবং tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে tan এ যেহেতু ঋণাত্মক তাহলে cos এ অবশ্যই ধনাত্মক, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে অতএব cos এ অবশ্যই ধনাত্মক, cos এ অবশ্যই ধনাত্মক হবে, বাস। এটা প্রথমে উল্লেখ করে নিলেই আসলে ভালো। হ্যাঁ এখন আমরা tan এ থেকে আমরা sin এ এবং cos এর মান বের করব। এখন আমরা লিখব tan a equal to minus 5/12, এখন আমরা কি করতে পারি, tan স্কয়ার এ লিখতে পারি, tan স্কয়ার এ বর্গ করলাম, ইকুয়াল টু বর্গ করলে ও পাশে মাইনাস হয়ে গেল প্লাস 25/144, তাই না? বা tan a ইকুয়াল টু সরি tan স্কয়ার এ আছে, tan স্কয়ার এ আমরা কি লিখতে পারি, দেখো মূল সূত্রটা যাই এবার একটু দেখো, তোমরা জেনারেল ম্যাথমেটিক্স অবশ্যই পড়েছো, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1 পড়েছো না? হ্যাঁ এখন দেখো আমি যদি tan স্কয়ার এ ওই পাশে নিয়ে নেই, 1 এই পাশে আনি, তাহলে দেখো আসে কি sec স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার এ, তার মানে এই সূত্র থেকে tan স্কয়ারের মান পেয়েছি sec স্কয়ার মাইনাস 1, তাহলে tan স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো sec স্কয়ার এ মাইনাস 1 আর ওপাশে 25/144, আমি ডান পাশে করি জায়গা নাই যেহেতু নিচে, দেখো এই যে sec স্কয়ার মাইনাস 1 এর sec স্কয়ারে রাখবো আর 1 টা ওই পাশে পজিটিভ হয়ে যাবে, তাই না, প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারছি sec স্কয়ার এ ইকুয়াল টু 25/144+1, দেখো ঠিক আছে। এবার লক্ষ্য করো sec স্কয়ার এ ইকুয়াল টু কি আসে, 144 যদি আমরা লসাগু করি তাহলে 25+144, তাহলে বা sec স্কয়ার এ ইকুয়াল টু কি হয়,
উপরে হয় 169, নিচে হয় 144, দেখো এটা কত এর sec এ আমরা একবারে cos এর জায়গায় চলে যেতে পারি, sec এর বিপরীতই তো cos, তাহলে আমরা sec স্কয়ারে যদি এটা হয় cos স্কয়ারে হবে এটার উল্টা, sec স্কয়ারে বিপরীত cos স্কয়ারে, তো আমরা একবারে cos এ চলে যাই, হ্যাঁ তাহলে আমরা লিখবো cos স্কয়ার এ, এই যে sec স্কয়ারের উল্টাটাকে লিখছি কিন্তু বিপরীত, তাহলে ওপাশেও আমরা বিপরীত করব 144/169, অতএব cos এর সমান, এই যে বর্গমূল করছি এই যে cos এর সমান 12/13, শুধু পজিটিভটা নিছি কারণ আমি বলে আসছি cos এ অবশ্যই ধনাত্মক, তাহলে এখানে অবশ্য সাইডে লিখে না দিলেও হয়, তারপর লিখতে পারো যেহেতু cos এ ধনাত্মক, যেহেতু cos এ ধনাত্মক এটা লিখতে পারো, এখানে না লিখলেও অন্যায় হবে না কারণ আগে উল্লেখ করা আছে। আচ্ছা এই যে আমরা cos এ পেয়ে গেছি, আমাদের বের করতে বলছে cos এর মান এবং sin এর মান, তাহলে cos এর মান পেয়েছি, sin এর মান কিন্তু এখনো পাইনি, এবার sin এর মানের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে দেখো, এবার আমরা sin a বের করব, সেই জন্য কি করতে পারি এখন লিখবা tan a, ওই যে tan এর মান তো দেওয়া আছে তাই না, আমরা তো জানি যে tan a সমান sin a / cos a, তুমি লিখতে পারো আমরা জানি tan a সমান sin a / cos a, জানি তো এটা নাকি, আচ্ছা তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি sin a, তাহলে এক কাজ করি আড়া গুণ করি sin a সমান সমান tan a ইনটু cos a, এই যে দেখো চমৎকার, তাহলে tan এর মান কত -5/12 ইনটু cos এর মান কত ওই যে 12/13, তাহলে 12 কাটা, তাহলে কি আসলো -5/13, তো তোমরা ফিনিশিং লাইন লিখবে, অতএব নির্ণেয় মান sin এর সমান -5/12 কমা দিয়ে লিখবা cos এ সমান সমান 12/13, ব্যাস এটাই উত্তর।